ক্যারিয়ার নিয়ে আমাদের অনেক টাইপের ভাবনা আছে ধারণা আছে ভ্রান্তও হতে পারে সঠিকও হতে পারে আজকে আমাদের এন্টায়ার প্রেজেন্টেশনে আমরা কেরিয়ার নিয়ে কথা বলবো ক্যারিয়ার প্ল্যানিং জিনিসটা কি ক্যারিয়ার প্ল্যানিংটা কখন করতে হবে কখন শুরু করতে হবে কখন শেষ করতে হবে সো আজকের আমাদের প্রেজেন্টেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আ লাইফ লং জার্নি সো প্রথমে আমরা আসি হোয়াট ইজ ক্যারিয়ার এবং ক্যারিয়ার প্ল্যানিংটা কখন করতে হয় ক্যারিয়ার প্ল্যানিংয়ের স্টেজগুলো কি এটা কি ইউনিভার্সিটি লাইফে করতে হয় ইউনিভার্সিটি লাইফের পরে আমরা যখন অ্যাকচুয়ালি প্রফেশনে ঢুকবো তখন ক্যারিয়ারটাকে কীভাবে সামনে নিয়ে যাব এই সব কিছু নিয়েই আজকে আমরা বক্তব্য রাখবো সো ক্যারিয়ার জিনিসটা কি আসলে আমরা ক্যারিয়ার নিয়ে অনেক ধরনের গুগল করে আমরা অনেক ধরনের তথ্য পেতে পারি আপনি যদি তুমি যদি শুধুমাত্র ক্যারিয়ার নিয়ে একটা ছোট্ট সার্চ দাও গুগলে সেখানে প্রায় এক লাখের বেশি শব্দ তুমি পাবে এটার অল্টারনেটিভ হিসাবে সো ক্যারিয়ারের আসলে দুটো অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে হলিস্টিক এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল সো হলিস্টিক হচ্ছে উপর থেকে যে জিনিসটা দেখা যায় একটা মানুষের এন্টায়ার ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি আমরা নিজেরা যেটা দেখি প্র্যাকটিক্যালিটির জায়গাটা হচ্ছে ঠিক যেই জায়গাতে থেকে আমরা বুঝতে পারি ক্যারিয়ার জিনিসটা আমার কাছে কি। সো ক্যারিয়ারে এই দুই অ্যাসপেক্টকে নিয়ে আমরা যদি দেখি হলিস্টিক অ্যাপ্রোচটা হচ্ছে ইটস আ জার্নি ওয়ার ইউ অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি লার্নিং তুমি শিখছো তুমি কাজ করে যাচ্ছ এবং তুমি লাইফের অনেক কিছুর সাথে নিজেকে ধারণ করছো বা তুমি যখন প্র্যাকটিক্যালিটির দিক থেকে দেখবে তখন ক্যারিয়ার ইজ সামথিং যেখানে তুমি উপার্জন করছো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সেটাকে ক্যারিয়ার বলি না যেখানে কোনো পয়সা আসে না সো ক্যারিয়ারের সাথে উপার্জনের ব্যাপারটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত সো আমরা যাই নেক্সট স্লাইডে ক্যারিয়ার নিয়ে আমাদের অনেক ক্যারিয়ার গুরুরা অনেক ধরনের কথা তোমাদেরকে বলতে পারে অনেক টাইপের গিমিক আছে মার্কেটে সো ক্যারিয়ার আসলে প্ল্যান করতে হয় ক্যারিয়ার কিন্তু এমনি এমনি হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়ায় না আমরা যদিও কোনো না কোনো ক্যারিয়ারের মধ্যে জড়িয়ে যাই তারপরেও কিন্তু ব্যাক অফ আওয়ার মাইন্ড এই জিনিসটা কোনো না কোনোভাবে আমাদের লাইফের সাথে হয়তো কোনো একটা পর্যায়ে থেকেই গিয়েছিল সো ক্যারিয়ার প্ল্যান করাটা কিন্তু সেই খুব ইম্পর্ট্যান্ট কেন ইম্পর্টেন্ট সেই জায়গাটাতে আসি তুমি যদি একটা ইমেজ নিজের মধ্যে না তৈরি করো ঠিক কোন জিনিসটা তুমি করতে চাও তাহলে কিন্তু তুমি সে লক্ষ্যে পৌঁছাতে পারবে না সো সেই কারণে লক্ষ্যটা স্থির করা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ক্যারিয়ার প্ল্যানিং এটা অফকোর্স আমাদেরকে ফিউচার লেট যে স্কিলসগুলো আছে সেগুলো আয়ত্ত করতে সাহায্য করে সো তোমার যদি প্ল্যান না থাকে যে এক্স্যাক্টলি তুমি কি হতে চাও তুমি কিন্তু সেই স্কিল সেটগুলো ধারণ করতে পারবে না বা সেই স্কিল সেটের উপরে তুমি কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে না তো সে কারণেই এটা খুব ইম্পর্ট্যান্ট যে তুমি লাইফে একটা ক্যারিয়ার প্ল্যানিং তোমাকে করতে হবে এটা ছাড়াও ইটস আ লাইফ লং এমপ্লয়াবিলিটি ফ্যাক্টর আছে তুমি যদি প্ল্যান না করো তাহলে কিন্তু তুমি কি করবে তুমি একটা গাছ ধরবে আর একটা গাছ ছাড়বে একটা কাজ ধরবে এবং অ্যাট সাম পয়েন্ট অফ টাইম তুমি আসলে জীবনে কোনো কিছুতেই সফল হবে না সে কারণে ক্যারিয়ার প্ল্যান ভেরি ইম্পর্ট্যান্ট ওয়েন টু প্ল্যান আমরা অনেকেই মনে করি ঠিক আছে এখন আমরা তো পড়াশোনা করছি আমাদের উপর কোনো রেসপন্সিবিলিটি নাই আমাদের বাবা মা আমাদেরকে দেখাশোনা করছেন সো আমরা ইউনিভার্সিটির পরে গিয়ে যখন ঠিক চাকরির দরজায় আমরা দাঁড়াবো সেই সময় আমরা হয়তো ক্যারিয়ার প্ল্যানটা করব। খুবই ভুল ধারণা ক্যারিয়ার প্ল্যানিংয়ের সেই ইমেজটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু আমাদের শুরু হয় আমাদের জন্মের পর থেকে আমরা অনেক সময় দেখি আমরা যখন খুব দুষ্ট থাকি বা খুব শান্ত থাকি বা কোনো একটা কিছুতে বিশেষ আগ্রহ থাকে আমাদের প্যারেন্টস আমাদের খালা মামা চাচা তারা কিন্তু বলে ও এই ছেলেটা বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বিকজ আমরা হয়তো দেখা যাচ্ছে যে গাড়ি একটা ভেঙে সেটা আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছে সো আমাদের মধ্যে কিন্তু ওই টেন্ডেন্সিটা থেকে যায় সো এই লার্নিং প্রক্রিয়াটা প্ল্যানিং প্রক্রিয়াটা কিন্তু খুব ছোটোবেলা থেকেই শুরু হয় যেটাতে আমাদের প্যারেন্টসরা আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে হেল্প করে এবং আমরা যখন বড় হতে থাকি আমাদের এই লার্নিং প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ম্যাচিউরিটি ঢুকে যায় ঠিক আছে আমরা যখন ক্লাস ফাইভে পড়ি এক ধরনের ম্যাচিউরিটি থাকে ক্লাস এইটে উঠলে আরেক ধরনের ম্যাচিউরিটি থাকে এবং আমাদের কিন্তু কি হব এ ব্যাপারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তাই না সো ওটাকেই কিন্তু আমরা ক্যারিয়ার প্ল্যানিংয়ের আওতার মধ্যে নিয়ে আসতে পারি আমরা যাই হই না কেন মোর্দা কথা আমাদের মধ্যে একটা ইমেজ থাকতে হবে যে আমরা ফিউচারে এক্স্যাক্টলি কি হতে চাই আর্লি এজ ক্যারিয়ার প্ল্যানিংয়ের প্রসেস কিন্তু ইটস লেড বাই আওয়ার প্যারেন্টস বিকজ আমরা সবসময় জানি জীবনের প্রথম স্কুল কিন্তু বাসার স্কুল আমরা আমাদের প্যারেন্টসদেরকে আমাদের এল্ডার ব্রাদার অ্যান্ড সিস্টারদেরকে আমাদের চারপাশে যে মানুষজনকে যা করতে দেখি যা বলতে শুনি সেগুলো কিন্তু আমরা ধারণ করার চেষ্টা করি সো আমাদের ইন্টারেস্ট এবং স্ট্রেংথ আইডেন্টিফিকেশান প্রসেসটা কিন্তু আমাদের প্যারেন্টসদের থ্রু দিয়েই আসে অনেক সময় হয় আমাদের প্যারেন্টসরা তাদের নিজস্ব স্বপ্নগুলোকে তাদের ছেলে মধ্য থেকে ধারণ করার চেষ্টা করেন যেটা একেবারেই ঠিক না বরং আমাদের প্যারেন্টসদের উচিত আমাদের যারা যেসব বাচ্চারা আছে যারা বড় হচ্ছে তাদের স্ট্রেংথগুলো আইডেন্টিফাই করে তাদের ইন্টারেস্টগুলো আইডেন্টিফাই করে তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়া সেকেন্ড স্টেপ হচ্ছে ইনফরমেশান গ্যাদারিং আমরা যখন বড় হতে থাকি আস্তে আস্তে আমরা স্কুলে যাওয়া শুরু করি আমরা আমাদের সহপাঠীদের সাথে মিশি আমরা আমাদের টিচারদের সাথে মিশি আমরা চারপাশের অনেক কিছু দেখি যেমন তোমাদের মনে আছে পথের পাঁচেলের অপু সে যখন তার বাবার সাথে প্রথমবারের মতো বাইরে গেল সে কিন্তু একটা রেলগাড়ি যেতে দেখলো তাই না এবং সে রেলগাড়িটা দেখে তার মধ্যে একটা স্বপ্ন হলো সে তার বোনকেও নিয়ে আসবে যে রেলগাড়ির ইঞ্জিনটা কীভাবে তৈরি হয় রেলগাড়িটা কিভাবে চলে সো এটা কিন্তু একটা লার্নিং প্রসেস ইনফরমেশন গ্যাদারিং প্রসেস আমরা বড় হতে হতে এই ইনফরমেশন গ্যাদারিং প্রসেসটা সম্ভার আরও বড় হতে থাকে সো দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ দ্যাটস হাউ উই অ্যাকচুয়ালি আমাদের ক্যারিয়ার প্ল্যানিংয়ের স্টেজটা আমরা সম্প্রসারণ করতে থাকি থার্ড স্টেজ হচ্ছে ইভোলিউশন ইভোলিউশন ইভালুয়েট দ্য ইনফরমেশান গ্যাদার অ্যান্ড ন্যারো চয়েসেস ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত আমরা যত টাইপের ইনফরমেশান গ্যাদার করি সেই ইনফর ইনফরমেশানগুলো আমরা ইভালুয়েশন করি তাই না আমরা অনেক সময় দেখি আচ্ছা আমি কি ডাক্তার হতে চাই আসলে আমি আমি ডাক্তার হতে চাই না বিকজ আমি রক্ত পছন্দ করি না আমি কি ইঞ্জিনিয়ার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাইলেও আমি কোন ধরনের ইঞ্জিনিয়ার হতে চাই আমি কি গাড়ির ইঞ্জিনিয়ার হতে চাই নাকি আমি বাড়ির ইঞ্জিনিয়ার হতে চাই নাকি আমি আসলে বাড়ি ড্র করতে পছন্দ করি আমি আর্কিটেকচার আর্কিটেক্ট হতে চাই সো এই ইনফরমেশানগুলো কিন্তু আমরা ইভালুয়েট করতে থাকি ন্যারো ডাউন করতে থাকি অর্থাৎ আমাদের ভিতরে যত ধর ইনফরমেশান আছে সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা নির্দিষ্ট কিছু ইনফরমেশানকে আমাদের মাথায় ধারণ করি সেটা হচ্ছে থার্ড প্রসেস স্টেপ ফোর হচ্ছে ডিসিশন মেকিং অ্যান্ড গোল সেটিং এই যে ইনফরমেশানগুলো আমরা গ্যাদার করা শুরু করেছি সেই ছোটোবেলা থেকে এবং সেগুলোর মধ্যে আমরা যাচাই বাছাই করে যে সীমিত সংখ্যক কিছু ইনফরমেশান আমাদের মাথায় ধারণ করেছি তারপর আমরা কি করছি তারপর কিন্তু আমরা ডিসিশন মেকিং স্টেজে আসছি যে এক্স্যাক্টলি আমি যে এত কিছু শিখলাম জানলাম বুঝলাম মানুষকে দেখলাম বা আমি বিভিন্ন ইনফরমেশান নিলাম বিভিন্ন জায়গা থেকে নাও ইটস টাইম টু মেক মাই ডিসিশান অ্যান্ড গোল সেটিং আমি এক্স্যাক্টলি কোনটা পছন্দ করছি কোন ক্যারিয়ারটা নিলে ফিউচারে আমার জন্য ভালো হবে বা আমি ইন্টারেস্ট পাবো অ্যাট দ্য সেম টাইম এবং সেই ক্যারিয়ারটার একটা সাস্টেইনেবিলিটি থাকবে সেই ক্যারিয়ারটার একটা প্রসপেক্ট থাকবে ওই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করে আমরা একটা গোল সেটিংয়ে নিয়ে আসবো অর্থাৎ এই ক্যারিয়ারে যদি আমি যেতে চাই আমি কোন ধরনের রাস্তায় হাঁটবো আমাকে কি ধরনের প্ল্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এই প্রসেসটাকেই আমরা বলছি গোল সেটিং প্রসেস অ্যান্ড দেন প্ল্যান মেকিং এই গোলে যেতে গেলে কি ধরনের প্ল্যান করলে আমি সেই গোলে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো সেটা নিয়ে আমরা তখন কাজ শুরু করব স্টেপ সিক্সে আমরা আসছে ক্যারিয়ার প্রিপারেশান সো আমরা ন্যারো ডাউন করে কিছু ইনফরমেশন নিয়ে আসলাম আমরা গোল সেট করলাম যে ঠিক আছে আই ওয়ান্ট টু বি বিকাম অ্যান আর্কিটেক্ট আমি প্ল্যানও করলাম যে আর্কিটেক্ট হতে গেলে আমার কি কি করতে হবে অ্যান্ড নাও ইটস আ প্রিপারেশান সাইড যে আমি ধরে নিলাম যে আমি আর্কিটেক্ট হব সো এখন আমাকে একটা ক্যারিয়ার পাথ চুজ করতে হবে আমাকে কি ধরনের পড়াশোনা করতে হবে কোন লাইনে যেতে হবে কার গাইডেন্স নিতে হবে কি ধরনের অ্যাডমিশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আমাকে কি বেশি ভালো জানতে হবে এই জিনিসটা সম্পর্কে আমার তখন আরও সম্মুখ ধারণা নিয়ে সামনে এগোতে হবে সো দিস ইজ অলসো পার্ট অফ ক্যারিয়ার প্ল্যানিং সো আর্লি স্টেজে ক্যারিয়ারে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের প্যারেন্টসরা এবং আমাদের টিচাররা বিকজ আমাদের প্যারেন্টসরা আমাদেরকে পড়াশোনা শেখায় আমাদেরকে প্রথম বর্ণমালা শেখায় আমাদেরকে পজিটিভ মাইন্ডসেট শেখায় সেই সাথে টিচাররা আমাদেরকে শেখায় বিভিন্ন স্কিল আমাদেরকে শেখায় কিভাবে সমাজে চলতে হবে মিশতে হবে কিভাবে বন্ধুদের সাথে বিহেভিয়ার করতে হবে ডিসিশন মেকিংয়ের জায়গাগুলোতেও আমাদের টিচাররা আমাদেরকে অনেকভাবে হেল্প করে সো প্রাইমারি স্কুলে যে জিনিসগুলো আমরা শিখি হাই স্কুলে গিয়ে কিন্তু আমরা একটু ডিফারেন্টভাবে শিখি তখন আমরা নিজেরা আরেকটু ম্যাচিওর হই আমরা বুঝতে শিখি ঠিক কোন জিনিসটা আমার জন্য বেশি প্রয়োজন এবং কোন জিনিসটা আমার জন্য খুব বেশি প্রয়োজন না সো সেই জায়গাটা থেকে আমরা আমাদের নিজস্ব স্কিলগুলো আমরা আইডেন্টিফাই করতে শিখি আমাদের নিজের নিজস্ব ইন্টারেস্টের জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করতে শিখি এবং আমরা ডিসিশন মেকিং এবং প্ল্যানিংয়ের জায়গাটা নিজেকে আরও ম্যাচিওর হতে শিখি কলেজে আসলে আমরা নেক্সট লেভেল যে আমাদের এডুকেশান প্রিপারেশনের যে জায়গাটা সেখানে এসে আমাদের টিচাররা আমাদেরকে হেল্প করে আমাদেরকে বুঝতে শেখায় যে ঠিক কোন জায়গাটা থেকে আমাদেরকে নিজেদের আরও প্রিপেয়ার করতে হবে ক্যারিয়ার প্ল্যানিংয়ের ফাইনাল ভার্শনটা কিন্তু শুরু হয় আমাদের ইউনিভার্সিটিতে ঢোকার পর থেকে সো ইউনিভার্সিটি একটা বিশাল জায়গা যেখানে এসে অনেক সময় স্টুডেন্ট একটু লস্ট হয়ে যায় যে কোথা থেকে শুরু করবে কোথায় গিয়ে শেষ হবে বেশিরভাগ সময় ইফ ইউ থিঙ্ক যে একটা বাইরে ঢাকার বাইরে থেকে একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় পরিধিতে এসে পড়ে সে কিন্তু অনেক সময় একটু কনফিউজ হয়ে যায় যে কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব কার সাথে শুরু করব বাট ক্যারিয়ার প্ল্যানিংয়ের জন্য কিন্তু ইউনিভার্সিটি ইজ দ্য প্লে বেস্ট টাইম টু স্টার্ট উইথ বিকজ এই ঠিক এই সময়ে আমাদের জীবনের অনেক অপরচুনিটির দরজা খুলে যায় বিকজ আমরা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে মেশার সুযোগ পাই অনেক ধরনের ফ্যাকালটিদের সাথে মেশার সুযোগ পাই যাদেরকে আমরা কাছ থেকে দেখতে পারি তাদের কাজগুলোকে আমরা কাছ থেকে দেখতে পারি সো ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট প্লেস টু স্টার্ট ইউর কেরিয়ার প্ল্যানিং অ্যান্ড দেন এটা এমন একটা জায়গা যেখানে এসে তুমি তোমার একাডেমিক নলেজের সাথে সাথে কিন্তু অনেক ফাংশনাল ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বিল্ডিং তোমরা করতে পারছো এবং সেই সাথে ইন্ডাস্ট্রি রিলেটেড ফিউচার রিলেটেড যে স্কিলসগুলো সেগুলো সম্বন্ধে জানতে পারছো এবং সেগুলো তোমরা কিন্তু শিখতে পারছো সো ইউনিভার্সিটিতে এসে কিন্তু আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে যে কোন জিনিসটা ডিম্যান্ড এখন মার্কেটে আছে কোন ধরনের প্রফেশনে গেলে তোমরা ভালো করতে পারবে সেই প্রফেশনে যাওয়ার জন্য কোন ধরনের স্কিল সেটগুলো দরকার সেই জিনিসগুলো জানার একটা খুব ভালো জায়গা হচ্ছে ইউনিভার্সিটি এছাড়াও ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে এসে তোমরা কিন্তু বিভিন্ন কর্পোরেট বা বিজনেস ফার্মগুলোতে কাজ করার সুযোগ পাবে খণ্ডকালীন চাকরি করার সুযোগ পাবে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার সুযোগ পাবে সো ইউনিভার্সিটিতে যদি তোমাদের ঢোকার সম্ভাবনা থাকে বা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন থাকে ঠিক এই জায়গা থেকে কিন্তু তোমরা তোমাদের ক্যারিয়ার প্ল্যানিংয়ের প্রথম ভিত্তি স্তম্ভটা শক্ত করে গড়ে তুলতে পারো